মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা। এ সময় তারা সর্বনিম্ন মজুরি 25,000 টাকা করার দাবি জানান। এছাড়া 8 ঘন্টার বেশি কাজ করলে ন্যায্য ওভারটাইম দেওয়ারও জোর দাবি জানান। শ্রমিকরা বলেন, যে হারে দ্রব্যমূল্য বেড়েছে সেই হারে মজুরি বাড়ানো হয়নি, তাই জীবনযাত্রার মান অনেক নিচে নেমে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেন শ্রমিক নেতারা।